মধ্যপ্রদেশের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে দুজনের নাম, কমলনাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকাল সার্কেলের সমীক্ষা অনুযায়ী দৌড়ে এগিয়ে কমলনাথ, রাজস্থানীয় মুখ্যমন্ত্রী পদে দৌড়ে দুজন, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলোত এবং সচিন পাইলট। লোকাল সার্কেলের সমীক্ষা বলছে দৌড়ে এগিয়ে পাইলট। দুই নেতাই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন। ছত্তিশগড়ে লোকাল সার্কেলের সমীক্ষায় এগিয়ে টিএস সিংহদেও।